সবসময় গুরুজনেরা বলেছেন, বাবা অনেক বড় হতে হবে। তাই ছেলেবেলা থেকেই বড় হওয়ার চেষ্টায় কোনো কমতি ছিল না। যখন ক্লাস টুতে পড়তাম, একটু বড় হওয়ার জন্য পায়ের পাতার উপর ভর দিয়ে হাঁটতাম। ক্লাস সেভেনে পড়ার সময় কাগজ মুড়িয়ে সিগারেট বানিয়ে কত খেয়েছি। ভাববেন না যে ছোটবেলা থেকেই আমি বাজে ছেলে। আমি শুধুমাত্র বড় হওয়ার চেষ্টা করেছি। আরও কয়েক বছর পর আলতো হাতে মাথার চুল অনর্থক স্পাইক করে কত হেঁটেছি ললনাদের পিছনে। একটা পাপড় দাও তো। শুধুমাত্র বড় হওয়ার জন্য। কিন্তু একটা সময় চেয়েছি আর যেন বড় না হই, সময় যেন থেমে থাকে। থেমে থাকে ক্যাম্পাসের তরজায়, এই হচ্ছে সামি। ভার্সিটির অধিকাংশ ছেলের মতো নিখাত ভালো ছেলে। এই টাইপ ছেলেরা মায়ের আদর্শ ছেলে হয়, বোনের আদর্শ ভাই হয়, বউয়ের আদর্শ স্বামী হয়, কিন্তু আদর্শ বন্ধু হতে পারে না। আর স্বামীর সমস্যা এখানেই, সে আদর্শ বন্ধু হতে চায়। দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে স্বামী যাদের সাথে সবসময় থাকে তারা ভার্সিটির অন্যান্যদের মতো না। তাই তাদের সাথে সময় কাটানো সত্যিই খুব কঠিন। যেমন ধরুন নিলয়, মিস্টার ডিপেন্ডেবল। সে কতটা ডিপেন্ডেবল তা তো দেখলামই। তবে সবাই কিন্তু একরকম নয়। যেমন নাহিয়ান, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। নাহিয়ান প্রতিদিন ক্যাম্পাসে আসে ক্লাস কায়েম করবে বলে, অর্থাৎ নিজে ক্লাস করা এবং অন্যকে ক্লাস করতে উৎসাহিত করতে তার জুড়ি নেই। Thank you.
Golden brown texture like sun lays me down with my mind. She runs throughout the night. No need to fight, never a frown. Ifti জীবনে অনেক বড় কিছু করার ক্ষমতা আছে তার, কিন্তু তার জন্য প্রয়োজন মাথা ঠান্ডা রাখা। তাই এখন পর্যন্ত জীবনের বেশিরভাগ সময় সে ঘুমিয়ে কাটিয়েছে মাথা ঠান্ডা রাখার জন্য। জিয়া, জিয়া ব্যক্তিগতভাবে প্রচণ্ড সৎ এবং আদর্শবাদী ছেলে। এই গুণটি তার চারিত্রিক কিংবা বংশগত নয়, কারণ হচ্ছে ওর র্যাম 32 মেগাবাইট, যার কারণে অসৎ কিছু করার মতো বুদ্ধিবৃত্তিক ক্ষমতা ওর এখনও হয়ে ওঠেনি। খুব অল্প চিন্তায় সে ক্লান্ত হয়ে পড়ে। পারফেক্ট ইঞ্জিনিয়ার বলতে যা বোঝায় সাদ্দাম তাই। পরীক্ষার আগে সবাই যখন চোথা মুখস্থ করে, তখন সে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে। তবে তাকে চিনতে হলে আরো গভীরে যেতে হবে। জিমি আমাদের এল সিরিজের ফ্রেন্ড। কোথায় যেন পড়েছিলাম, এই যুগে কোনো মহাপুরুষের আবির্ভাব হলে তিনি হবেন ধোকাবাজ, চাপাবাজ, মিথ্যাবাদী, চরিত্রহীন। সেই হিসাবে জিমি এখনকার মহাপুরুষ। সকলে আমার সাথে একমত হবেন কিনা জানি না, তবে ভার্সিটিতে সবচেয়ে বোরিং ব্যাপারটা হলো ক্লাস করা। প্রত্যেক ক্লাসের চিত্রই এক, সামনের বেঞ্চে কিছু পেশাদার ছাত্রছাত্রী মিলিটারি কায়দায় স্যারের কথা শোনে আর ক্লাস নোট তোলে, আর বাকিরা দোস্ত আরো 40 মিনিট। বলো স্যার, আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, এক্ষুনি আমাকে যেতে হবে স্যার। যাও স্যার, ঠিক আছে, বসো স্যার। প্লিজ স্যার, তার অবস্থা বেশি খারাপ স্যার, স্যার এক্ষুনি তার জন্য প্রাণ লাগবে। তোর ফ্রেন্ডকে বলো আমাকে ফোন দিন স্যার, ও এখন আপনাকে কীভাবে কল দেবে স্যার। হ্যাঁ কিরে মামা, তোর চেইন খোলা তো, চেইন আটকা। হ্যাঁ ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। আচ্ছা কয়টা লাগবে? দুইটা? আচ্ছা হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা শোন, আমার স্যারের সঙ্গে একটু কথা বলতে স্যার। স্যার আমি এখন হলে গিয়ে তো স্যার ব্লাড পাবো না, আমি ক্লাসে একটু বলে দেখি। আচ্ছা বলো, তোমাদের মধ্যে কারো কি বি পজিটিভ ব্লাড আছে? ও পজিটিভ। সরি স্যার, তোমাদের মধ্যে কারো কি ও পজিটিভ ব্লাড আছে? আমার 3 জন লাগবে, 2 হলে হবে। বসো। তোমরা কি ব্লাড দেওয়া শুরু হয়েছে? ঠিক আছে।
তোরা যা। কি রে কই যাস? ল্যাব আছে দোস্ত। ল্যাব মানে? ওই যে 1 2 তে সি প্রোগ্রামিং ছিল না, আমার তো ল্যাগ ছিল, এবার ওই ল্যাবটা নিছি। নিলো সিরিয়াসলি ল্যাব করতেছে? ব্যাপারটা কেমন যে মামা? ভাইয়া আপনার কি শেষ? আসলে প্রোগ্রামিং তো ইজি একটা ব্যাপার, আমি 1 2 তে অসুস্থ ছিলাম তো তাই ল্যাগটা হয়ে গেল। তোমার হেল্প লাগবে কোনো? না ভাইয়া, আপনার পেন ড্রাইভটা দিলেই হবে। পেন ড্রাইভ? ও এরপর নীলার সাথে মেয়েটির কথা বলা শুরু হয়। ফোনে রাত জেগে কথা, তোতা পাখির মতো ভালোবাসি ভালোবাসি বলে আওড়ানো, একসঙ্গে ঘুরতে যাওয়া, হাত ধরার ব্যর্থ প্রয়াস, সবই চলতে থাকে তাদের মধ্যে। দর্শকরা যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা 100% ভুল। এমন ঘটনা সিনেমায় হয় আর বাস্তবে। আরে মেয়েটার তো আমি চিনি, গত মাসে আমার প্রপোজ করছিল। আচ্ছা নিলয়, সমস্যা নাই দোস্ত, আমি না করে দিচ্ছি। দোস্ত প্লিজ, তোরা ফাইজলামি করিস না। ওই যে ওই যে ও আসছে। জিয়া মেয়েটা ডাকতো? আরে আমি ডাক দিলে তো ভয় পাবে। আরে ডাক না। আজি কোনো কথা বলবি না, এত ভেবে করছোস? একটা পুচকে মে আমাকে ইনসাল্ট করছে। ভাই শোনো, তোমাকে ডিরেক্ট কিছু কথা বলি। নিলয় তোমাকে পছন্দ করে ফেলছে, সো এখন থেকে ক্যাম্পাসে যখনই আসবা সাজুগুজু করে আসবা, আর ভুলেও অন্য কোনো ছেলের সাথে কথা বলবা না, বুঝছো তো? এটা কি করলি তোরা? মেয়েটা তো ভয়ের ক্যাম্পাসেই আসবে না। ঠিক বলছস দোস্ত, কথা বলা দরকার মেয়েটার সাথে। নিলয়ের পর অনেক চেষ্টাতেও সাদিয়াকে আর মানাতে পারল না। এরপর আর কি, যে নিলয় সবার সামনে থাকতো এখন তাকেই খুঁজে পাওয়া যায় না ক্যাম্পাসে।
বিরহ যাতনায় জর্জরিত নিলয় কাজের সময় ঘুমায়, আর অবসরে আচ্ছা তোমাদের ক্লাস টেস্টে তো বাজে হয়েছে কেন? তার মধ্যে একটা ছেলে আবার জিরো পেয়েছে। 92 কে? দাঁড়াও, এখন আমি কি করবো? স্যার ডাক দিলে তো ধরা পড়ে যাবো। আরে টেনশন করিস না, কোথায় সে আসে নাই? কত বড় সাহস, একে তো জিরো পায়, তার উপর আবার তার প্রক্সি হয়, ওর সব অ্যাটেন্ডেন্স কেটে দিলাম। নেক্সট দিন ক্লাসে আসলে ওকে বলো ওর আর ক্লাস করার দরকার নাই। আমি তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আর কোনো সমস্যা হলে তোমার সাথে দেখা করব, ঠিক আছে? তুমি যা বলবা সব ঠিক আছে, মনে থাকে যেন।
আচ্ছা মতো ছাড়বো আর জীবনেও এরকম করার সাহস করবো মানুষ কেমন দোষ তুইও পারবি এগুলো আসে সেলফ রেসপেক্ট থেকে প্রেমে পড়লে আমরা ছেলেরা অনেক সময় ভুলে যাই সেলফ রেসপেক্টটা আসলে কি উই আর দ্য ম্যান Can't you see he's the man? Let me hear you applaud. He is more than a man. He's a shiny golden god. Hello. Dost room hai. Urgent. Ken, kya hai sir? Nahi aane shothe rear bodhe problem hui sir. Phone koi karna aari korte silo. Tu hamar room hai nahi aane shothe sir. Oh, acha, main aaste hai. Acha. হ্যালো হ্যাঁ জান বলো কি কর তুমি ওই তোমার আইসি নাম্বার ভুলে ছিল কেন আরে জান না ওই ইফতি ফল করছিল তো কি কর এখন কোনো কাজ আছে না আই এম বিজি হ্যাঁ দোস্ত হ্যাঁ আরে আসতেছি একটু দাঁড়া একটু দাঁড়া হ্যাঁ আসতেছি আমি ওকে আসতেছি হ্যাঁ জান হ্যাঁ আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি ওকে ওকে দোস্ত নাহিয়ান কি খুব কাঁদতেছে খুব না আমার মোটামুটি কাঁদতেছে আচ্ছা কি অবস্থা ওর সে কি সুইসাইড করবে স্বামী তোর হাত পরিষ্কার আছে হ্যাঁ দোস্ত কেন না আমার চুলটা একটু টেনে তো তো কথা শুনে আমার খুব মাথা ধরতেছে দোস্ত তোরা একটু ভয় আমি আসতেছি আসলে কি হয়েছে রে জানি না এই রিয়ার সঙ্গে অনেক ব্রেকআপ হয়েছে একটা মেয়ে চলে গেছে তার জন্য তো কান্নাকাটি করার কি আছে আরও মেয়ে আসবে দাঁড়া দেখি আমার কাছে কোনো ভালো মেয়ের নাম্বার আছে কিনা যিনি তোকে একটা রিকোয়েস্ট করি দোস্ত হ্যাঁ হ্যাঁ কর আল্লাহর ওয়াস্তে আজকের জন্য চাপাটা বন্ধ রাখ দোস্ত নাহিয়ান আসতেছে কই পিছনে মামা শ্রীরাম ঘটনা ঘটছে তো শুনলো তো পুরো টাস্কি খাই যাবি কি হয়েছে রে জিয়া সেইটা তো জানি না আমি আমরা তো বলছি শ্রীরাম ঘটনা কিন্তু ঘটনা কি তা তো বলে নাই ছয় গেল তো মন খারাপ করিস না দোস্ত হয় এরকম হয় আর মন খারাপ করা কি আছে ডেটিং করার জন্য টাকা নিয়ে গেছিলাম তো ডেটিং তো আর হলো না তো ভাবতেছি সেটা আগে তোর জন্য একটা পার্টি দিয়ে দিই সাবেস মামা সাবেস মনটাই বালা করে দিলা ব্রেকআপ মোবারক হো মামা ব্রেকআপ মোবারক নীলকে ডাক সাদিয়ার বিরহে ওকে তো আজকাল দেখাই যায় না আরে চল 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 কালকে তো সারাটা রাত দোস্ত তোর বাসা শুনে পড়েছিল শুধু একবার দেখতে চেয়েছিলাম দোস্ত সবচেয়ে বড় কথা শুনে ছেড়ে চলে গেছে মানে সে কখনোই করছিল না আইটম
love is what happens to a man and woman. You don't know each other. রিয়া তোকে ভালোবাসত না, তুই কখনোই তাকে চিনতে না। এখন চিনোস তার মন, তুই এখন চাইলেও তাকে ভালোবাসতে সব আমি জানি তো, কিন্তু তো এমন কেন হইল, এমন তো হওয়ার কথা ছিল না। তোর আর কেউ না জানুক দোষ, তুই তো জানোস, তুই তো জানোস যে আমি ওর জন্য কি কি করছি। I don't deserve this, man. I don't deserve this. আমাদের সবচেয়ে সুখের সময় হলো পিএল। নেই কোনো ক্লাস, ক্লাস টেস্ট বা ল্যাব করার ঝঞ্ঝাট, সারাদিন ঘুমাও আর ফুর্তি করো, বাজবার কয়দিন, আর পরীক্ষা সে তো মেলা দূর। আমি বুঝতে পারতেছি না কাজটা কি ঠিক হবে। যা করবি বন্ধু বান্ধব একসাথে চল, যাই, কি আছে জীবনে। ওকে তাহলে কালকে আমরা যাচ্ছি। ডান পড়তে পারোস না? ভালো ভালো, এগুলো পড়লে যে কেউ পাগল হয়ে যাবে। কিরে স্বামী, কি অবস্থা তোর? ভালো না দোস্ত, 3.98 পাইছি, ফোরটা এবারও মিস হয়ে গেল। আরে বাদ দে, কি রেজাল্ট! তোর কি অবস্থা রে? আরে বাচ্চাদের মতো রেজাল্ট বেজাল্ট করতেছিস কেন? ভালো করছি আমি, আর বাকিরা সব খালে। খালে মানে গোসল করতে গেছে নাকি? এ সাদ্দাম, কিরে বাবা গপ্পা দিছস তো? শিরম কি হইছে রে জিয়া?
তুই জানাস না ওই যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এটা মাল্টিনেশনাল কোম্পানি কিনে নিছে আর পুরো দায়িত্ব ওর হাতে তুই বুঝছো শ্রীরাম ব্যাপার তাই নাকি শাবাশ দোস্ত শাবাশ দোস্ত আমাদের ব্যাপারটা একটু দেখি দোস্ত আরে বাদ দে তো চল দেখি হ্যাঁ চল 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 এখানে যাদের দেখছেন তারা হয়তো আমরা না, হয়তোবা আমরাই, হয়তোবা আমাদেরই কোনো সত্তা। আমরাই তো ঘুরে ফিরে আসি, আবার চলে যাই। কাল হয়তোবা আমরা থাকবো না, আমরা হারিয়ে যাব, অন্য কেউ আসবে, পূরণ করবে আমাদের শূন্যতা। তাই সবসময় মেতে থাকে ক্যাম্পাস আমাদেরই রেখে যাওয়া সত্তাকে ঘিরে। তবু আমরা হাসব না, আমরা ভাসব না। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা, শুধু মিস করব আমার চিলে কোঠার পাশে, মিস করব ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে, আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি।